নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি একদম নতুন ধরনের ভেন্ডির একটি রেসিপি যেটা ভাত বা রুটির সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে ভেন্ডির এক সব রেসিপি ছেড়ে একবার এইভাবে বানিয়ে দেখুন দেখবেন ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে আর একদম চেটে তৃপ্তি করে খেয়ে নেবে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক তো প্রথমেই আমি এখানে প্রায় তিনশো গ্রাম মতো কচি ফ্রেশ ভেন্ডি নিয়েছি ভেন্ডি যত ফ্রেশ হবে রান্নার স্বাদও কিন্তু ততটাই ভালো হবে এবার গ্যাস অন করে কড়াইতে কিছুটা জল আমি গরম হতে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম প্রায় হাফ চামচ মতো লবণ লবণটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার জলটা যখন এই রকম ফুটতে শুরু করবে তখন এর মধ্যে ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি আর ভেন্ডিগুলো কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এইভাবে অনবরত নাড়াচাড়া করে ভেন্ডিগুলোকে দু মিনিট ফুটিয়ে নেব এতে করে কি হবে ভেন্ডির কালারটা খুবই সুন্দর থাকবে তরকারি রান্না হয়ে যাওয়ার পরও কালার একটুও নষ্ট হবে না দেখতে একদম ফ্রেশ লাগবে আর অনেক সময় কি হয় সবজি টাটকা ফ্রেশ দেখানোর জন্য সবজির মধ্যে কেমিক্যাল রং যেমন তুঁতে মেশানো হয় আর এইভাবে করে নিলে রঙটা কিন্তু অনেকটাই উঠে যায় তো দেখুন অনবরত নাড়াচাড়া করে দু মিনিট মতোই সেদ্ধ করে নিয়েছি এবার ভেন্ডিগুলো উঠিয়ে নিচ্ছি ভেন্ডিগুলো উঠিয়ে নিয়ে একটা পরিষ্কার তোয়ালের মধ্যে করে ভেন্ডিগুলোকে একদম ভালোভাবে মুছে নেব। যাতে করে ভেন্ডির গায়ে কোনো রকম জল লেগে না থাকে ভালোভাবে একদম মুছে নিয়েছি এবার ভেন্ডিগুলোকে কেটে নেব ভেন্ডিগুলোর দুদিকটা দেখুন এইভাবে একটু করে বাদ দিয়ে ভেন্ডিগুলোকে কেটে নিচ্ছি তবে ভেন্ডিগুলোকে কিন্তু আমি দুটুকরো করছি না শুধুমাত্র দুদিকটা একটু করে কেটে বাদ দিয়ে দিচ্ছি সমস্ত ভেন্ডিগুলো কেটে নিয়ে একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো আর অল্প একটু আমচুর পাউডার তবে আপনারা আমচুর পাউডারের পরিবর্তে এখানে পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে বেসন দিয়ে দিলাম এখানে প্রায় দু চামচ মতো বেসন আমি দিয়েছি এবার সব কিছু ভালোভাবে মেখে নেব আর দেখেই বুঝতে পারছেন ভেন্ডিগুলো কিন্তু বেশ কিছুটা সফট হয়ে গেছে ভালোভাবে মেখে নিয়ে এবার এটাকে পাঁচ মিনিট মতো রেখে দেব আর এই সময় আমি একটা মশলা রেডি করে নেব, তো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম কয়েক টুকরো আদা প্রায় এক ইঞ্চি মতো আদাকে ছোটো ছোটো টুকরো করে দিয়েছি চারটে কাঁচা লঙ্কা হাফ চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে আর কিছু ধনেপাতার ডাঁটা দিয়ে দিলাম এই রান্নাতে কিছু ধনেপাতা পাতা ব্যবহার করবো তো ডাঁটাগুলো ফেলে না দিয়ে আমি মশলার সাথে পেস্ট করে নিচ্ছি এতে করে মশলার ফ্লেভার খুবই সুন্দর আসবে তবে আপনাদের হাতের কাছে যদি না থাকে এটা স্কিপও করে যেতে পারেন তো দেখুন মশলাটাকে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি এবার এদিকে প্রায় পাঁচ মিনিট মতো হয়ে গেছে আর দেখুন ভেন্ডির গায়ে মশলা খুব সুন্দরভাবে কোটিং হয়ে গেছে এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম প্রায় দু চামচ মতো সর্ষের তেল তেলটাকে ভালোভাবে গরম করে নেব তেল গরম হয়ে আসলে এবার এর মধ্যে ম্যারিনেট করে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম এবার মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে ভেন্ডিগুলোকে প্রায় তিন থেকে চার মিনিট মতো ভেজে নেব আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে ভেন্ডিগুলোকে সরাসরি মশলা মাখিয়েই তো ভেজে নেওয়া যেত হ্যাঁ বন্ধুরা সেটাও করা যেত তবে এইভাবে একটু দু মিনিট সেদ্ধ করে নিলে দেখুন ভেন্ডিগুলো মশলার সাথে খুব সুন্দরভাবে মিশে যায় দুই তিন মিনিট এক্সট্রা সময় দেওয়ার জন্য রান্নার স্বাদও কিন্তু একদম ডাবল হয়ে যায় ভেন্ডিগুলোকে ভালোভাবে ভেজে উঠিয়ে নিয়ে এবার ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি দুই চামচ মতো সরষের তেল ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন দুটো ছোট এলাচ এক টুকরো দারচিনি আর একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে অনবরত নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটা ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ তবে আপনারা যারা সম্পূর্ণ নিরামিষ খান তারা পেঁয়াজটা এখানে স্কিপও করতে পারেন সেক্ষেত্রে আদার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তাতে করেও কিন্তু খেতে ভালো লাগবে পেঁয়াজটা লাল করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচানোর টমেটো টমেটোটা দিয়েও চেড়ে একটু ভেজে নেব যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটো বেশ একটু নরম হয়ে যায় তো দেখুন নেড়েচেড়ে একটু ভেজে নিয়েছি টমেটো কিন্তু বেশ একটু নরম হয়ে গেছে এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলা মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম আর এর সাথে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তবে লবণটা কিন্তু বুঝে দেবেন কারণ ভেন্ডির মধ্যে কিন্তু অলরেডি লবণ দেওয়া আছে সেই মতো বুঝেই আমি লবণটা দিয়ে দিয়েছি তো এবার নেড়েচেড়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব মশলাটাকে দেখুন সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে একদম তেল সেপারেট হয়ে গেছে আর টমেটোগুলো দেখুন এইভাবে চেপে চেপে একটু মশলার সাথে মিশিয়ে দিচ্ছি এতে করে রান্নার স্বাদ বেশ ভালো হয় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি এতে করে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে তবে আপনারা যদি অপছন্দ করেন চিনিটা এখানে স্কিপও করতে পারেন তো চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঝোলটা যখন এরকম ফুটে আসবে তখন এর মধ্যে ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম ভেন্ডিগুলো দিয়ে হালকা করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবার একটা ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় ছয় থেকে সাত মিনিট মতো রান্না করে নেব প্রায় ছয় থেকে সাত মিনিট মতো রান্না করে নিয়েছি ঢাকনা তুলে নিলাম আর দেখুন তরকারিটা কিন্তু বেশ মাখো মাখো হয়ে গেছে আর ভেন্ডিও কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দেব কিছু কুচানো ধনে পাতা আপনারা চাইলে এই সময়ে একটু গরম মশলার গুঁড়ো মিশিয়ে নিতে পারেন তো আমি যেহেতু ফোড়নে গরম মশলা দিয়েছি আর কিন্তু গরম মশলা দিলাম না আবারও সব কিছু মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম অফ করে একটা ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম যাতে ধনেপাতার পাতার ফ্লেভারটা বেশ ভালোভাবে মিশে যায় দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু একদম দুর্দান্ত হয় গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে খুবই ভালো লাগে আপনাদের কাছেও এইভাবে একবার বানানোর অনুরোধ রইল আশা করছি খেয়ে আপনাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল তো আজ তাহলে এই অবধি আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ